আমার একটা বিষয় জানার ছিল, আমাদের চারপাশে অনেক ফিতনা, আমরা জানি না কখন অসচেতনতা বশত শিরক কুফর হয়ে যাচ্ছে। আমরা যাতে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, এক্ষেত্রে আমাদের আমল কি হবে? জি ভাই, অসচেতনতা বশত অসাবধানতা বশত বা নিজের অজান্তে যদি শিরক কুফর হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে পানা চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, আমার জ্ঞাতসারে আমি জেনে বুঝে কোনো শিরকে যেন লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকি, এবং আমার অজ্ঞাতসারে আমার অজান্তে কোনো শিরক হয়ে যায় কিনা সেখান থেকেও আপনি আমাকে পানা দিয়েন, বাঁচায় রাখেন। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। তরুণ ভাইরা, আমার বিশেষ করে আপনাদেরকে বলতে চাই, সুরায় কাহাফে আসহাবে কাহাফের যুবকদের ঘটনা ভালো করে পড়বেন, সুরায় ইউসুফে ইউসুফ আলাইহিসসালামের ঘটনা ভালো করে পড়বেন। শিরক এবং কুফর থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয়, চরিত্রহীনতার যে আহ্বান পশ্চিমারা করছে এখান থেকে নিজের চরিত্রকে কিভাবে বাঁচাইতে হয়, ইউসুফ আলাইহিসসালামের ঘটনা থেকে শিখবেন। মনে রাখবেন, খুব বেশি তরুণের দরকার নাই, অল্প কিছু তরুণ যদি ঈমান আমলকে বাঁচায় রাখতে পারে, শিরকমুক্ত জীবন ধরে রাখতে পারে, নিজের চরিত্রটাকে হেফাজত করে রাখতে পারে, এরাই ইনশাআল্লাহ গোটা সমাজের পট একবার পরিবর্তন করবে। এরাই একসময় ইনশাআল্লাহ সমাজের পট পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে। আর সাহাবে কাফের যুবকদের সংখ্যা খুব বেশি ছিল না ভাই, 6-7 জন মানুষ ছিল, পট পরিবর্তন করে দিয়েছে ভাই। অতএব যুবকরা মনে রাখবেন, আমি সবসময় বলি, চরিত্র নষ্ট করা এটার জন্য যোগ্যতা লাগে না। হারাম রিলেশন করলেন, অবৈধ সম্পর্ক করলেন, জেনা ব্যবচারে লিপ্ত হলেন, এগুলোর জন্য যোগ্যতা লাগে না। এগুলো গরু ছাগলও পারে, অযোগ্য মানুষ অথর্ব মানুষও পারে, কিন্তু এগুলো থেকে বাঁচার জন্য মেরুদণ্ড দরকার হয়, হিম্মত এবং সৎসাহস দরকার হয় যে আমি আমার চরিত্রে কালিমা লাগতে দেবো না, আমার সকল ভালোবাসা জমিয়ে রাখবো বৈধ ভালোবাসার জন্য, বৈধ স্ত্রীর জন্য, বৈধ বিবাহের জন্য। কিন্তু আপনাকে ভালো থাকতে দেওয়া হবে না, আপনাকে নাটক দেখিয়ে, সিনেমা দেখিয়ে, নোবেল পড়িয়ে, উপন্যাস পড়িয়ে, আপনাকে বই পুস্তকের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার নামে, নানা নামে আপনাকে গ্রুপ ওয়ার্কের নামে, অ্যাসাইনমেন্ট গ্রুপ অ্যাসাইনমেন্ট করার নামে, বিভিন্ন নামে আপনাদেরকে শেষ করে ফেলা হবে। এখন দেখবেন যে আমাদের শিক্ষা বিভাগে কর্মকর্তাদের মূল মাথা ব্যথাই হলো যে ছেলে মেয়েদেরকে একসাথে কাজ করতে দাও, একসাথে পড়াতে দাও, আলাদা কেন হবে, আলাদা করতে দিবে না। বুঝে আসছে কথা? একসাথে করে ফেলা এক প্রচেষ্টা, একসাথে করলে কি লাভ হবে, কি ফায়দা হবে, একসাথে করলে কি কল্যাণটা হবে আর কি অকল্যাণ হবে সেটা আমাদের চোখের সামনে। তো যাই হোক, এগুলো থেকে বেঁচে থাকা, শির কুফর থেকে এবং চরিত্রহীনতা থেকে বেঁচে থাকা, এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। এই জন্য সেই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে। তো এই ধরনের শির কুফর নিজের অজান্তে হয়ে গেছে কিনা এরকম মনে হলে আমরা আল্লাহর কাছে ওই যে দোয়া করবো, আর বেশি বেশি কালিমাতুর শাহাদা পাঠ করবো, ঘন ঘন ইমানকে নবায়ন করবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ واشهد ان محمد رسول الله النبي الكريم صلى الله عليه وسلم বলেছেন جددوا ايمانكم قالوا كيف نجدد ايماننا يا رسول الله قال اكثروا من قول لا اله الا الله النبي صلى الله عليه وسلم বলেছেন তোমাদের ঈমানকে ঘন ঘন নবায়ন করবা। এই যে ঈমান কখন চলে যায় আমরা টের পাই না, কিভাবে ঈমান নবায়ন করবে? আল্লাহর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করো, মুস্তাহজার করো যে আমি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি, কখন না জানি আমি ঈমান হারা হয়ে গেছি কোন কথার কারণে। এজন্য শিরক এবং কুফর সম্পর্কিত এলিম অর্জন করতে হয়। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল ইসলামের আকীদা বই পড়তে পারেন, আরো অনেক বই আছে, মুফতি মনসুরুল সাহেবের ঈমানের একটা বই আছে, মোনা আব্দুল মালিক সাহেবের একটা বই আছে, ভালো ভালো ঈমান সংক্রান্ত বইগুলো আছে। এই বইগুলো পড়েন, ঈমান কিসে আসে কিসে যায় এগুলো জানার চেষ্টা করেন। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ 99% মানুষ জানে না। ঈমান ভঙ্গের দুইটা কারণ বলেন, বলতে বললে অনেকে বলতে পারবেন না। অবশ্য শিরকে, বড় শিরকে লিপ্ত হলে ঈমান ভাঙে, বড় কুফরিতে লিপ্ত হলে ঈমান ভাঙে। ঈমান ভাঙার আরো বহু কারণ আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো জানার তৌফিক দান করুন, এগুলো জানলে আমরা বেঁচে থাকতে পারবো। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।